সাধারণত একটি ইমোশনাল মুভির একদম শেষ পর্যায়ে এসে আমাদের চোখে পানি চলে আসে, কিন্তু এই মুভিটি অনেকটাই উল্টো। মুভি শুরু হওয়ার পর থেকেই সোলায়মান এবং আইলার মধ্যে ছোট ছোট আবেগ দেখে কান্না চলে আসবে, যে কান্না বারবার আসবে, যা মুভি শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। মুভিটি কোরিয়ার যুদ্ধের সময়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যার কেন্দ্রে ছিল তুর্কি সৈন্য সোলায়মান এবং 3-4 বছরের কোরিয়ান মেয়ে আইলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 5 বছর পর 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। সাহায্য হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে তুরস্ক 4,050 জন সৈন্য দক্ষিণ কোরিয়ায় পাঠায়। তুরস্কের এই সৈন্যদের মধ্যে একজন হচ্ছে সোলায়মান। সোলায়মান একদিন রাতের বেলায় একটি অপারেশনে গিয়ে 3-4 বছর বয়সী এক কোরিয়ান মেয়েকে খুঁজে পায়, যার বাবা মা যুদ্ধে নিহত হয়েছে। সে মেয়েটিকে ক্যাম্পে নিয়ে আসে এবং নাম দেয় আইলা বা জোসনা। কিছু সময়ের মধ্যেই আইলা পুরো ক্যাম্পের মধ্যমণি হয়ে ওঠে। ক্যাম্পের সবাই তাকে খুবই আদর করে, আইলা সোলায়মানকে বাবা বলে ডাকে। প্রতিটি মুহূর্তে আইলা সোলায়মানের পাশে থাকে, এক পলকের জন্যও তার কাছ থেকে যেতে চায় না। হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে আইলাকে যেন মিশনে না নেওয়া হয়, তারপর আইলাকে সবসময় পাশে রাখে সোলায়মান। একসময় সোলায়মানের তুরস্কে ফেরার সময় হয়ে যায়। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে আইলাকে সে তুরস্কে নিয়ে যাবে, কিন্তু কর্তৃপক্ষ তাকে এই অনুমতি দেয় না। সোলায়মান আইলাকে নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। তারপর সে আইলাকে একটি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং আসার সময় আইলাকে বলে আসে সে যেভাবেই হোক এবং তাকে তুরস্ক নিয়ে যাবে। একসময় যুদ্ধ শেষ হয়ে যায়। সোলায়মান চেষ্টা করতে থাকে আইলাকে খুঁজে বের করার জন্য, কিন্তু যুদ্ধ সবকিছু পাল্টে দিয়ে গেছে। সে অনেক চেষ্টা করেও আইলাকে আর খুঁজে পায় না। জন্মদাতা পিতা না হয়েও সোলায়মান আইলাকে ফিরে পাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করতে থাকে সেটা দেখে খুবই কষ্ট লাগে। শেষ পর্যন্ত কি সোলায়মান আইলাকে খুঁজে পেয়েছিল জানতে হলে মুভিটি দেখে ফেলুন। নিশ্চিত থাকতে পারেন 2 ঘন্টা 5 মিনিট সময় আপনার বৃথা যাবে না। কোরিয়ান যুদ্ধে প্রায় 1,000 মতো তুর্কি সৈন্য নিহত হয়েছিল, যার মধ্যে 462 জনকে দক্ষিণ কোরিয়াতেই সমাধিস্থ করা হয়। দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। কোরিয়ানরা তুরস্ককে তাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মনে করে। ২০০২ সালের ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়েছিল তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। ইউটিউবে দেখলাম এই খেলার সময় গ্যালারিতে বিশাল তুরস্কের পতাকা। অনেক কোরিয়ানকে দেখেছি তাদের নিজেদের পতাকার পাশাপাশি তুরস্কের পতাকাও বহন করতে। ওই খেলার সময়ের মাঠের এই পরিস্থিতি বলে দেয় দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক কতটা গভীর। মুভিটি অন্যান্য ওয়ার মুভি থেকে অনেকটাই আলাদা। একটি ভিন্ন সম্পর্ককে এই মুভিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, তাই মুভিটি দেখার পর খুব ভালো লাগার একটা অনুভূতি আপনার মনে থেকে যাবে। মুভিতে সবার অভিনয় ছিল দারুণ, বিশেষ করে আইলা এবং সোলায়মানের অভিনয় ছিল অসাধারণ। মুভির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত বিজিএম আপনার মুভি দেখার ভালো লাগাকে আরও অনেকখানি বাড়িয়ে দিবে। এই মুভির স্পন্সর ছিল টার্কিশ এয়ারলাইন্স, এছাড়া এর সহযোগিতা ছিল তুরস্কের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রণালয়। এই মুভির বেশিরভাগ অংশে শুটিং হয়েছে তুরস্কে। মুভিটি 27 আগস্ট 2017 সালে তুরস্কে এবং 21 জুন 2018 সালে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।